কিভাবে আগুন লেগেছে পরিষ্কার নয় ঘটনাস্থলে। বিধাননগর ইলেকট্রনিক্স থানার পুলিশ প্রাথমিকভাবে যেটা অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে সম্ভবত এই অগ্নিকাণ্ডের ঘটনা, বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। 7:30 নাগাদ, আজ সকাল 7:30 নাগাদ এই আগুন লাগে। দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং আগুন নেভানোর কাজ চালাচ্ছেন তারা। এই মুহূর্তে ঠিক কী আপডেট, কী পরিস্থিতি জানবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি নান্টু হাজরা। নান্টু, এই মুহূর্তে কী পরিস্থিতি? এই মুহূর্তে কিন্তু আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এবং দমকল কর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে যে এই যে বাড়ি লালবাড়ি, সেই বাড়িতে তিনতলায় যে আগুন লেগেছে সেখানে কুলিং প্রসেস চালাচ্ছে। যেটা বাড়ির যারা রয়েছে তারা যেটা জানাচ্ছে, ঠিক 7:30 নাগাদ হঠাৎই তারা পুরা গন্ধ পায় এবং এরপরেই তারা যখন তিনতলায় যায় গিয়ে দেখে সেখানে ধোঁয়া বেরোচ্ছে। এরপরে তড়ি ঘড়ি তারা সেখান থেকে নেমে আসেন এবং নেমে আসার পরেই দেখা যায় যে দাউ দাউ করে সেই বাড়িতে কিন্তু তিনতলার ঘরে আগুন জ্বলতে থাকে। এবং পরিবার যেটা জানাচ্ছে, তিনতলার ঘরটি টোটাল পুরোটাই কিন্তু কাঠ দিয়ে ডেকোরেশন করা রয়েছে, সেক্ষেত্রে আগুন কিন্তু আরো দ্রুত ছড়িয়ে পড়ে। ঘড়ি ঘড়ি দমকলকে খবর দেওয়া হয়, দমকলের 3টে ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তবে কি থেকে আগুন এখনো পরিষ্কার নয়। তবে দমকল কর্মীদের যেটা অনুমান সেটা হলো যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, এমনটাই তারা প্রাথমিকভাবে অনুমান করছে। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে, যেহেতু দমকল কর্মীরা বলছে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। তবে কুলিং প্রসেস যেটা আগুন নেভানোর পরে যেটা থাকে যে কোনো পকেট ফায়ার রয়েছে কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখে সেগুলো নেভানোর কাজ করা হচ্ছে। ধন্যবাদ নান্টু। বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা যেটা জানতে পারা যাচ্ছে, সল্টলেক সেক্টর 5 বহিষ্পাতান লালবাড়িতে বিধ্বংসী আগুন লাগে। দমকলে 3-3 যে মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলেই জানাচ্ছেন দমকল কর্মীরা। আজ সকাল 7:30 নাগাদ আগুন লাগে। কিভাবে আগুন পরিষ্কার নয়, প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। আমরা সকালে উঠে চা খাচ্ছিলাম সবাই, তো চা খাচ্ছিলাম, এবারে হঠাৎ গন্ধ পেয়েছি। মানে আমি প্রথমে গন্ধ পাইনি, আমরা নিচে কোনো গন্ধ আসেনি। এবার আমি ওপরে ঘরে যখন গেছি তখন দেখছি গন্ধটা বেরোচ্ছে। তো গন্ধ যখন বেরোচ্ছে আমি আমার হাজব্যান্ডকে ডাকলাম যে ওঠো, পোড়া গন্ধ বেরোচ্ছে। তো তখন বললো যে পোড়া গন্ধ ও পাইনি তখন। তারপরে নিচে এসে ভেবেছি হয়তো পাম্প থেকে পাম্প পুড়ে গেছে, মোটর পুড়ে গেছে। তারপরে ওপরে গিয়ে মানে পাম্পটা দেখতে এসছে, দিয়ে দেখছে ওপরে পুরো আগুন উঠছে। আমরা ওপরের বিষয়ে কিছু জানি না কী করে লেগে না, আমরা সবাই নিচে, আমার হাজব্যান্ড ছিল তো আমি ডেকে নিয়ে এসেছি, গন্ধ বেরোচ্ছিল। কিভাবে আগুন এখনো পর্যন্ত পরিষ্কার নয়, পরিবারের লোকেরাও সেটা সঠিকভাবে জানাতে পারছেন না। তবে যেটা অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন, আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনাও সম্ভব হয়েছে। ঘটনাস্থলে দমকলের 3টে ইঞ্জিন রয়েছে, তারা আগুন নেভানোর কাজ চালাচ্ছেন। দমকল কর্মীরাই জানাচ্ছেন যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পকেট ফায়ার যদি কোথাও থেকে থাকে সেই বিষয়গুলো এই মুহূর্তে নজরে রাখা হচ্ছে। বিধাননগর ইলেকট্রনিক্স থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। আজ সকাল 7:30 নাগাদ এই মহিষবাথানের লালবাড়িতে আগুন লাগে। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।